না থাক, আমায় প্রণাম করতে হবে না, আমি প্রণাম নিই না। কেন? তুমি তো মেঘলার প্রণাম নাও, আমি তো দেখেছি। হ্যাঁ, কিন্তু তুমি মেঘলা না। না, আসলে মেঘলা তো খুব ছোট, মানে পিগলু না ওকে একেবারে ছোট বোনের মতো দেখে। পিগলুটা একটু ওরকমই জানো, প্রণাম টনাম নিতে চায় না। এই তুমি দাঁড়িয়ে কেন, তুমি বসো না। বা দেখো তিথি, তুমি যদি চাও তুমি কিন্তু যেতে পারো মেঘলার কাছে। কি হলো তিথি, বসে পড়ো না, আমি মেঘলাকে খবর পাঠাচ্ছি। বসো বসো, আমি একটা কাজ করি বলো, মেঘলাকে ডেকে আনি। ওই তো মিষ্টু, হ্যাঁ মিষ্টু, যা না মেঘলাকে একটু ডেকে আন, তাড়াতাড়ি একটু আসতে বল, বল আঙ্কেল এসছেন। আচ্ছা, হ্যালো অদ্রিজা, ভালো আছো? আমি ভালো আছি অর্ণা, আর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আমি তো আজকে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেব। সে তো খুব ভালো কথা, তোমার সাথে তো তাহলে রোজ দেখা হবে। আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ আচ্ছা, আমরা যে কাজে এসেছি সেই কাজটা শুরু করি তিতিমা। হ্যাঁ বাবি, কিন্তু মেঘলা আসুক না, ও এলে ভালো হতো না? বুঝতে পেরেছি, মেয়েকে নিতে এসেছেন তো দাদা? হ্যাঁ, মেয়ের জন্য মায়ের মন কেমন করছে। হবেই তো। তবে একটা সত্যি কথা বলবো দাদা, মেঘলা না থাকলে কিন্তু এবার আমাদের সবার মন কেমন করবে। না না, তা বলে কেউ আর বাপের বাড়ি যাবে না, এটা কি কথা বৌমা? না না, সেই তো। না না, নিয়ে যেতে চাইলে নিশ্চয়ই নিয়ে যাবেন, তবে আবার বেশি দিন রাখবেন না যেন। না না, আমি ওকে নিয়ে যেতে আসিনি। এটা মেয়ে যখন চাইবে তখন যাবে, আমার বাড়ির দরজা তো মেয়ের জন্য সবসময় খোলা। বোম্বা, হ্যাঁ বোম্বা, শোনো, আরে দেখেছো, দেখো সুটকেসটা, আরে ওই সুটকেসটা, আঙ্কেল যেটা সেদিনকে আমাদের বাড়ি থেকে নিয়ে গেলেন না, ওটা তো আবার নিয়ে এসেছেন দেখছি। কি গো, কি নিয়ে এসেছেন বলো তো? হ্যাঁ তুই জানো, তুমি কি আঙ্কেলকে জিজ্ঞেস করো, তোমার যখন এত কৌতূহল। উফ, একদম বাজে কথা বলবে না তো, একটা কথা জিজ্ঞেস করলাম, তার সোজা কথার উত্তরটা ঠিক মতো দিতে পারলো না, অমনি আজ বাজে কথা বলো তো। আই পিকলো দেখেছিস তুই সুটকেসটা? আরে যেটা একদিন, কি বলতো ব্যাপারটা, মানে সেদিনই তো সুটকেস ভর্তি করে এক গাদা জামা কাপড় পাঠালেন, আবার ওই সুটকেসটা আমাদের। আমি বলবো? হ্যাঁ বল বল বল। আমার মনে হয় এই যে একটু আগে তোমাদের রদ্রিজা রানী বললো না যে আজকে ইউনিভার্সিটিতে ভর্তি হবে, একেবারে পাকাপাকিভাবে চলে এসছে, আমাদের ঘাড়েও চাপতে পারে। উফ, একদম অসভ্যের মতো কথা বলবি না পিকলু। দাঁড়া দাঁড়া, উত্তেজনা কমাও, আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। সেটা হচ্ছে আমার মনে হয় না এটা হবে। হ্যাঁ, এত সহজে আমাদের ঘাড়ে চাপতে পারবে না। কেন বলছি, মানে আমাদের ঘাড়ে, মানে আমাদের ঘাড় তো নয়, তাতানার বেটা তাতানার মেঘলার ঘাড়ে, এরকম একটা স্যাম্পেলকে আঙ্কেল নিজেই চাপতে দেবেন। মিষ্টু, বললি মেঘলাকে? হ্যাঁ বলেছি, ও বললো স্নান সেরে আসছে। আসছে বললো মানে? ছুটে এলো না কেন? কি করছেটা কি মেয়েটা? না সেরকম কিছু না, ও ভাইদার শার্টটা গোছাচ্ছিল দেখলাম। মেয়ে কিন্তু আপনার সংসারী হয়ে উঠেছে চন্দনবাবু।
সেটাই তো সংসারের নিয়ম। সংসারের নিয়মে ও যদি ঢুকতে পারে তাহলে তো ভালোই। আমি তো ভেবেছিলাম বরের শার্ট গোছানো হচ্ছে না, খুব বর্ষাকি হয়েছিস। একবার আমাকে আসতে দে না এই বাড়িতে, আমার রাস্তা তো প্রায় পাকা করেই ফেলেছি। এখন শুধু একটা নাটক করতে পারলেই। বলুন ডার্লিং। হ্যালো, বলছি এখানে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? তুমি কোথায় এখন? এই তো বাড়ি ফিরছি, পাঁচ মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাবো, ওটি শেষ হয়ে গেছে জাস্ট অন দ্য ওয়ে। কি হয়েছে বলো তো? ভাবি ভাবি এসেছে। হ্যাঁ তো আঙ্কেল এসেছেন, তাতে এত সাংঘাতিক কি হয়েছে? মানে এভাবে রিয়াক্ট করছো কেন? আরে ভাবি এসেছে মানে তো খালি হাতে নিশ্চয়ই আসেনি, তত জামা কাপড় নিয়ে এসছে। মানে আমি যে তোমাকে এতবার করে বললাম আঙ্কেলকে একটা ফোন করে বলে রাখো, তুমি বলোনি? আমি ফোন করেছিলাম বাবিকে, বাবি তখন বাড়ি ছিল না। দিদিভাইয়ের সাথে কথা হয়েছে, আমি দিদিভাইকে সবটা জানিয়েছি। ও আমাকে বললো বাবি আসলে বাবির সাথে আমাকে কথা বলিয়ে দেবে, তারপর তো আমাকে আর ফোন করেনি। আর আমিও নিচে কাজে কাজের মধ্যে সবটা ভুলে গিয়েছি। তুমি তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো, আমার খুব ভয় করছে। কোথায় আছো? আমি তো ওপরে, মিষ্টু এইমাত্র আমাকে এসে বলে গেল বাবি এসেছে। আমি আমার এত টেনশন হচ্ছে, আমি না আমি এখনো নিচে যেতে পারিনি। তুমি কেন বলো তো অতগুলো মিথ্যা কথা বলতে গেলে শুধু শুধু? আমি এতবার করে বারণ করলাম, কি হবে এখন? আমি তো বুঝতেই পারছি না কিছু। মেঘলা একটা কথা আমি তোমাকে আজকে শেষবারের মতন বলে রাখছি, আমি তোমাকে যখন একটা কাজ করতে বলি তখন ওটা প্লিজ করে ফেলবে। গত দুদিন ধরে আমি তোমাকে আঙ্কেলের সঙ্গে কথা বলতে বলছি, আর তুমি যখন ফাইনালি কথাটা বললে তখন অদ্রিজাকে বলার কি দরকার ছিল? তুমি জানো না অদ্রিজা কেমন? এতগুলো ঘটনার পরে তোমার শিক্ষা হয়নি, এরপরে তোমার অদ্রিজাকে বিশ্বাস করতে ইচ্ছে করলো, ও তো ইচ্ছে করে আঙ্কেলকে বলেনি। মানে কিন্তু এখন আমি কি করব বলো? এখন তো বাবির সাথে আর কথা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ভয় পাওয়ার দরকার নেই, আমি পাঁচ মিনিটের মধ্যে বাড়ি আসছি, এসে দেখছি। যা করার আমি নিজে করবো, তোমায় কিছু করতে হবে না। আমার এত লজ্জা করছে, এ বাড়ির আর কেউ কোনোদিনও আমাকে বিশ্বাস করবে না, সবাই ভাববে আমি মিথ্যাবাদী। ছি 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 ছি। আমি আসছি তো মেঘলা, আমি আসছি, চিন্তা করো না। ওই মেঘলার বোধ হয় আসতে দেরি হবে, তিতির আবার ইউনিভার্সিটি যাওয়ার কথা। আজকে যদি তিতি না যেতে পারে তাহলে অ্যাডমিশনটারও দেরি হয়ে যাবে। তিতিমা যদি অ্যাডমিশনটা দেরি হয়ে যায় মানে এখনই, তাহলে কিন্তু আমাদের বেরিয়ে পড়া উচিত। না না এখনো সময় আছে, তাছাড়া মেঘলাই বা এখনো আসছে না কেন? আমরা এসেছি শুনেও এত দেরি করছে কেন? হ্যাঁ তোমারই বা মেঘলার জন্য অপেক্ষা করার কি আছে? আমরা যে কাজে এসেছি সেইটা করলেই তো হয়। নাও সুটকেসটা আন। ইচ্ছে